হাই গ্যাস আমি আবার আসতেছি আপনাদের ক্যামটাসি স্টুডিও দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আজকে আমি দেখাবো যে আপনি কীভাবে একটি ভিডিওকে এডিটিং করতে পারেন আপনার ইন্টারফেস দিয়ে ক্যামটা সিয়ার সফটওয়্যারের মাধ্যমে সো দেখা যায় সেটা কীভাবে সম্ভব ক্যামটাসি ইন্টারফেসে প্রথমে আসার পর আপনি এখান থেকে ভিডিও ইনপুট করতে পারেন অথবা আপনি ক্যামটা রেকর্ড করার পর আপনি জাস্ট সেভ অ্যান্ড এডিটিং বাটনে ক্লিক করলেই আপনার অটোমেটিকলি এখানে চলে আসবে আপনার ভিডিওটি আপনি তখন এখান থেকে অ্যাডিটিং করতে পারবেন এডিটিং আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলোর মাধ্যমে ইফেক্ট দেওয়া সম্ভব আর নিচে তার নিচে দেখবেন যে অনেকগুলো টুলস আছে যার মধ্যে ভিডিও কাট ও ভিডিও অ্যাড করা সম্ভব সো আমি আপনাদেরকে বেসিক জিনিসটা দেখাবো অনেক ব্রড আকারে দেখাবো না কারণ আপনার নিজে নিজেরাই যখন বেসিকটা জানবে নিজে নিজেরাই ট্রাই করলে অনেক কিছু শেখা সম্ভব সো আজকে আমি দেখাবো যে একটি ভিডিও টিউটোরিয়ালে কিভাবে আপনার যেটা দরকার হয় না অনেক সময় দেখা যায় যে টিউটোরিয়াল তৈরি করতে কি আপনার ভয়েস আটকে গেছে অথবা আপনি কিছু বলতে পারেনি অথবা এমন কিছু সাউন্ড আইসে যেটা আপনাকে কাট করার দরকার সো কিভাবে কাট করতে হয় সেটা আমি দেখাবো আমি দেখাইতেছি যে এখানে দেখেন যে একটি অ্যারো বাটন আছে অ্যারো আমি এখান থেকে দেখবেন যে আপনার বাম পাশে দেখবেন একটি সবুজ বাটন আছে যেটাকে ধরে যদি ড্র্যাক করি তাহলে আপনার দেখবেন যে সিলেকশন হইতেছে আবার যদি ড্র্যাক করি আগের জায়গায় ছাড়িয়ে দিই তাহলে দেখবেন যে এটা আগের জায়গায় ফিরে আসছে এবং বাম ডান পাশে দেখবেন লাল বাটন এখানে ড্রাগ করলে সিম একই ঘটনা ঘটবে সো আমি আমার ভিডিওটিকে এখান থেকে এখান পর্যন্ত কাট করব। আমার এটা আনওয়ান্টেড একটা টাইম যেটা আমার ভিডিও টিউটোরিয়ালে জাস্ট টাইম ব্রড করবে এবং কোনো কাজে আসবে না সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দিবো সেখান থেকে ড্রাগ করে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম আসার পর যে এখানে কাট করব এখান থেকে আপনি কাট ক্লিক করলে এটা কাট হয়ে গেল সো আপনার এই আনওয়ান্টেড জায়গাটি মানে যেটা আপনার কোনো দরকার ছিল না জাস্ট ভিডিওর ক্ষেত্রে সো এটা আমি কাট করে দিলাম এখন আমি প্লে করলে দেখতে পাবো এখানে দেখবেন যে অনেক প্রিভিয়াস ক্লিপস স্টেপ ব্যাকওয়ার্ড প্লে এবং স্টেপ ফরওয়ার্ড এবং নেক্সট নেক্সট লেখা আছে বলতে আমরা বুঝবো যে আমি এখানে কাট করলাম একবারই দিলে এর পরে যে ক্লিপসটা থাকবে জাস্ট সেখান থেকে শুরু হবে এবং স্টেপ ফরওয়ার্ড দিলে তো বুঝতেই পারতেছেন যে এটা একটু জোরে চলবে সো আমরা প্লে দিলাম দেখেন যেমন দেখা যাক যে আমার এই জায়গাটা ক্ষেত্রে আমার কোনো ভয়েস নাই সো এইখানে আমি এটাও কাট কাট করে দিব সো আগের জায়গায় আমি আগের মতোই করবো যে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিব এতটুক অ্যান্ড দেন কাট করে দিব করে দিলে জাস্ট আগের মতো হয়ে গেলো এবং এভাবে আপনি চাইলে আপনার ভিডিও টিউটোরিয়ালে অনেক জায়গায় আপনি যেটা প্রয়োজন নেই সেটা কাট করে সিলেক্ট করে কাট করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার ভিডিও টিউটিয়ালটি অনেক স্মুথ হবে এবং প্রফেশনালদের মতো মনে হবে আর এইখানে যে দেখতেছেন জুম বাটন জুম আউট জুম ইন আপনি এইখানে মিডলে ক্লিক করে যদি এটাকে ট্র্যাক করে বাম পাশে নিয়ে যান তাহলে আপনার পুরা ভিডিওটার ইন্টারফেস এতটুক জায়গা এটা ছোট হয়ে আসবে আর যদি আপনি চান যে ব্রোড আকারে কাটতে অনেক সময় দেখা যায় যে আপনার ছোট ছোট মিস্টেক আছে ভিডিওতে সেক্ষেত্রে আপনি এই জুম আউট করে এটা ধরতে পারবেন না সেক্ষেত্রে আপনি এটা ড্র্যাক করে জুম আউট করবেন এবং আপনার ভিডিও ফাইলটি অনেক ব্রোড আকার ধারণ করবে সেক্ষেত্রে আপনার কাটতে অনেক সুবিধা হবে সো আশা করি আপনারা এ কাজটি করতে পারবেন আজকের মতো এখানেই থ্যাংক ইউ